আসসালামু আলাইকুম, শুভ সকাল। অনেকদিন পরে আমি সাদা রুটি বানিয়েছি, আমার খুব পছন্দের খাবার সাদা রুটি। তো আমি হাতের ব্যথার জন্য আমি পারি না সবসময় বানাতে, আমি রেডিমেড খাবারই বেশি খাওয়াই, যেমন পাউরুটি না একটা কিছু বানিয়ে দিই ছেলেদের, এভাবেই চলছে। তো বেশ কিছুদিন পরে সাদা রুটি বানালাম, আর বেগুন ভাজি খুবই পছন্দ। এই বেগুন ভাজি সাদা রুটি আমার মনে হয় 90% লোকেরই পছন্দ হবে, আর যদি বেগুন ভর্তা হয় সেটাও মনে হয় কেউ না করবে না। তো আমারও পছন্দ। বেগুন এনেছে আমার ছেলে, কালকে দুইটা বেগুন আনছে, বেগুনগুলো বড় বড় ছিল, দুইটা বেগুন 80 টাকা নিয়েছে। ওটা ফ্রাই প্যানে দিলে আবার একটা বেগুনই ভাজতে আমার পুরো ফ্রাই প্যানে ইয়ে হয়ে যাচ্ছিলো। তো আমি অর্ধেক করে করে ভেজে নিয়েছি, বেগুনটা খুবই ভালো ছিল, বড় বেগুনগুলো। ওটা ভাজতে ভাজি খেতে অনেক মজা হয়, ভর্তা তো ভালো লাগে না কিন্তু ভাজিটা বেশি মজা হয়। আমি ছেলেকে বলছিলাম বেগুন আনবো বড় বেগুন ভর্তা খাওয়ার জন্য, সবুজ বেগুন, সে নিয়ে আসছে এই বড় বেগুন। তো এটা ভর্তা খুব বেশি ভালো লাগে না, ভর্তা ভালো লাগে মাঝারি সাইজের যেগুলো। আজকে নাস্তা আমার সকালের বেগুন ভাজি রুটি, কারণ এই ধরনের হালকা সাদা রুটি খেতে পারলে সবার জন্য ভালো, কিন্তু আসলে আমার জন্য তো ভালোই, আমি তো বানাতে পারি না রোজ। শেষ বেশিরভাগ সময় পাউরুটি এনে একটা কিছু বানিয়ে দিই, পাউরুটি দিয়ে হয়তো একটু স্যান্ডউইচ টোস্ট বানিয়ে নাস্তা সেরে ফেলি। তা আমি এক সময়গুলো খাই না, আমার এই রুটি ভালো লাগে সকালে। তো আমি একটু বেলা হওয়ার পরে 11:30-11:30 দিকে হালকা পাতলা একটু ভাতটা যাই থাকে খেয়ে নিই, এই হলো আমার লাইফ স্টাইল আর কি। স্টাইল তো নাই লাইফের, লাইফ তো এখন গেছে, আগের মতো তার নাই। কষ্ট করে হলেও বানিয়ে খাওয়া উচিত আমাদের। সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন রোজ রুটি বানাতে পারি, কারণ আমার রুটি বানানো আমার জন্য কষ্টকর। সকাল উঠে আমার হাত পা এত ব্যথা করে যে আমি দাঁড়াতেই পারি না, রুটি কী বানাবো, রুটি বানাতে তো সময় লাগে। সবাই আমার জন্য দোয়া করবেন, সবাই ভালো থাকবেন। ফি আমানিল্লাহ, আল্লাহ হাফেজ।